আসসালামু আলাইকুম। ইন্ট্রো বানাতে গিয়ে অনেকে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ অনেক বড় ধরনের সফটওয়্যার যেমন সনি বেগাস বা অ্যাডোব কমপ্লিকেটেড সফটওয়্যার যা ইনস্টল করতে করতেই অনেকের মাথা ঝালাপালা হয়ে যায়। তাই এগুলোতে ইন্ট্রো বানাতে তো মানুষের জান বের হয়ে যাওয়ার কথা। আমি ইসমাইল কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই কিভাবে ইন্ট্রো বানাতে পারবেন তা আজকে দেখাবো। এটা হতে পারে মোবাইলে বা ডেস্কটপে বা ল্যাপটপে, যাই হোক আপনি যে ডিভাইসে ইউজ করেন না কেন, প্রথমে যা করবেন তা হচ্ছে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে নেবেন, আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি প্রথম দেখতে এসেছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনি যা করবেন তা হচ্ছে আপনার ব্রাউজারে গিয়ে লিখবেন www.panzoid.com, যার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপর সার্চ দিয়ে এখানে অনেকগুলো ইন্ট্রো টেম্পলেট আছে, তার মধ্য থেকে আপনি আপনার পছন্দের টেম্পলেট ডিজাইনটি চুজ করে নেবেন। আমি এখান থেকে এটাকেই চুজ করে নিলাম। এখন এখানে ক্লিক করলেই এই পেজটি ওপেন হবে। এখান থেকে ওপেন ইন ক্লিপ মার্কার এ ক্লিক করব, দেন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন যা এডিটর মোড এ আছে। যা প্লে করতে চাইলে বাম দিকে চোখের মতো আইকন আছে, এখানে ক্লিক করলেই রেন্ডার মোড ওপেন হবে। দেন এর পাশে প্লে আইকনে ক্লিক করলেই ভিডিওটি প্লে হবে। এখানে টেক্সট অ্যাড করার জন্য এই যে বাম দিকে খাঁচার মতো যে আইকন আছে, যাই বলেন না কেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার পছন্দ মতো দেখে নেবেন। এরপর এখানে এখানে টেক্সট ইওর আছে, এখানে প্রথমে ইওরে ক্লিক করে আপনি আপনার টেক্সটটি লিখে ফেলবেন। আমি এখানে এমএনও লিখলাম। এরপর বাইরে ক্লিক করলেই টেক্সটটি ওকে হয়ে যাবে। এরপর নেক্সট টেক্সটে ক্লিক করে আবারও টিপস লিখব। এরপর বাইরে ক্লিক করলেই লেখাটি ওকে হয়ে যাবে। দেন আপনি চাইলে এখান থেকে কালার অ্যান্ড ফন্ট চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। দেখতেই পারছেন লেখাটি হয়ে গেছে, এখন চাইলেই প্লে করে দেখতে পারেন। বাহ, খুব সহজেই একটি ইন্ট্রো তৈরি হয়ে গেল panzoid.com দিয়ে, কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই, যা আমার খুবই ভালো লেগেছে। এখন ইন্ট্রো তৈরি হয়ে গেলেই প্রয়োজন ডাউনলোড করা। ডাউনলোড করার জন্য এই যে দেখতে পারছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে মুডে যা আছে তাই থাক। এরপর ফরম্যাটে MKV বা আরও ফরম্যাট আছে, আমরা এখানে MKV ফরম্যাট রেখেই স্টার্ট ভিডিও রেন্ডার এ ক্লিক করব। এরপর অল্প সময় লাগবে রেন্ডারিংয়ের জন্য। রেন্ডার হয়ে গেলেই ডাউনলোড ইওর ভিডিওতে ক্লিক করবেন। এখন আসবে থ্যাংক ইউ ফর ইউজিং Panzoid। এখন ডাউনলোড হয়ে গেলেই এটা প্লে করে দেখি। ইন্ট্রো বানানো হয়ে গেলেই এখন আপনি এটাকে যে কোনো ভিডিওতে সেট করে নিতে পারেন এবং চাইলে মিউজিক চেঞ্জ করে ইউজ করতে পারেন। সো Panzoid দিয়ে খুব সুন্দরভাবে ইন্ট্রো বানানো যায়। আমি এখানে একটি সিম্পল স্যাম্পল বানিয়ে দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন তারা প্লে স্টোরে গিয়ে MNOBD লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং পছন্দ মতো শপিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না, আর লাইক অ্যান্ড ডিসলাইক করলে বুঝতে পারবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কি না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন MNO টিপসের সাথেই। ধন্যবাদ।